আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসুন আবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনারা এখন থেকে আপনারা নিজের ফটো দিয়ে নিজের ফটো দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন মানে কার্টুন ফটো এডিটিং করতে পারবেন দেখুন এরকম এটা দেখুন এরকম কার্টুন ফটো আপনারা এডিট করতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বন্ধুরা এটা আপনি যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেখানে আপলোড দেবেন সবাই তাকিয়ে থাকবে এবং হাঁ করে তাকিয়ে থাকবে এবং দিতে থাকবে বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে তো আজকে এই দুই দুই তিন মিনিটের ভিডিওটা দেখে আপনি অনেক উপকৃত হতে পারেন তো চলুন বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন আমি পরে বলে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি আগে ওপেন করবেন দেখুন অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করলাম ওপেন করার পরের মধ্যে দুই তিনটা সেটিংস আছে সেই সেটিংসটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে আপনার গ্যালারিটা শো করাবে দেখুন তো এই গ্যালারি থেকে আপনাকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে হবে তো দেখুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম দেখুন ফটোর ওপর ক্লিক করার পর আপনার কিন্তু এখানে অবশ্যই ডাটা কানেকশনটা অন থাকতে হবে তো দেখুন এরকম একটা ইন্টারভেস চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস হবে এখানে একটু ওয়েডিং করতে হবে বন্ধুরা এখানে লডিং হচ্ছে দেখুন একটু ওয়েট করেন এখানে এ যে দেখুন হয়ে গেছে এ যে হয়ে গেছে তো এরকম একটা ইন্টারভেস আপনাদের সামনে শো করাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে এসে অনেকেই বলে নাকি হয় না তো দেখতে পাচ্ছেন এই আপনাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই দেখুন এই যে কোনায় একটা চিহ্ন দেখা যাচ্ছে ভালো করে দেখুন ওই চিহ্নটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো চিহ্নটার উপর ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসবে তো একটু ওয়েট করবেন খুবই ভয় পেয়ে যায় দেখুন অ্যাডটা ক্রস করে দিলাম তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উপরের যে এই যে দেখুন ইরাজার নামে একটা অপশন দেখা যাচ্ছে এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এই এরকম থাকবেন তাহলে এখানে আপনার শুধু মাথাটা থাকবে সব কিছু চলে যাবে দেখুন এরকমভাবে ঘষতে থাকবেন দেখুন ভালো করে দেখুন এটা আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন বন্ধুরা রাখা শুধু গলা না শুধু মনে করেন মাথাটা থাকবে দেখুন এভাবে আপনারা করে নেবেন দেখুন আমার মোটামুটি হয়ে গেল তারপরে ওই যে উপরের কোনায় দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন তো দেখুন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে এই যে ভাইরাল ফটো ভাইরাল ফটো এই ফটোর উপর আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এই যে মাথাটা একটু ছোটো করে নেবেন ভালো করে দেখুন এভাবে আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন দেখুন এই যে হয়ে গেল কিন্তু এভাবে আপনারা ঠিকঠাক মতো বসে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপ্লাই নামে একটা অপশন দেখা যাচ্ছে এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ সেভে ক্লিক করে দেবেন দেখুন এই যে দেখুন ভালো করে দেখুন বন্ধুরা সেভ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোর ড্রাউজারটি ওপেন করবেন দেখুন ওপেন করার পর এখানে লিখবেন টান অ্যাপ দেখুন টান অ্যাপটা লেখার পর জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে দেখুন ভালো করে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি যেহেতু আমার ইনস্ট ইনস্টলে আছে আমাকে এখান থেকে ওপেন করতে হবে তো আপনারা এখান থেকে ইনস্টল করে কার্টুন ভিডিও কার্টুনটা আপনার ফটো দিয়ে তৈরি করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন র্যাকিট টেক ইউটিউব চ্যানেলের সাথে সদস্য সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ সবাইকে